সকল বন্ধুদের জানাই শুভ দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি হোলি। আজ আমি শিমুইয়ের একটা পোলাও রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এটা দোলের দিন ভোগ হিসাবে ঠাকুরকে নিবেদন করতে পারো, একদমই নিরামিষ রেসিপিটা। আর বাড়িতে কেউ এলে ঝটপট তাকেও তৈরি করে খাওয়াতে পারো, খুবই সুস্বাদু এই রেসিপিটি। চলো এবার দেখে নাও কী কী উপকরণ লাগছে। এক বাটি শিমুই নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি গাজর, কিশমিশ, কাজু বাদাম আর চিনে বাদাম নিয়ে নিয়েছি খানিকটা, কড়াইশুঁটি, গোটা গরম মশলা আর একটু অল্প দুধের মধ্যে কেশর ভিজিয়ে নিয়েছি। এটা ভাইজাগে গেছিলাম আমরা, ভাইজাগ থেকে এটা এনেছিলাম, সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে আজকের রেসিপির উপকরণ। চলো রেসিপিটা এবার শুরু করে দিই। দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াটা ইন্ডাকশানেও ব্যবহার করা যায়। এই যে পেছনে দেখো, ইন্ডাকশানে মানে যে স্টিল লাগে সেই স্টিলের পাত বসানো। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি মানে আঁচে করা যাবে না, অল্প আঁচে এটা করতে হবে। কড়াটা গরম বসিয়েছি, এবার একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘি দিয়ে শিমুই, আমি 2 চামচ মতো ঘি দিচ্ছি। ঘি দিয়ে শিমুইটা ভেজে নেব। এটা দেখো, এটা কিন্তু তেলটা ছেড়ে গেছে, সিমিটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে তুলে নিচ্ছি, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সিমিটা তুলে নিয়েছি, এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে দিচ্ছি, আমি দু পালা মতন তেল দিলাম। এবার এর মধ্যে বিনসটা দিয়ে দিই। ভাজি দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার একটু এগুলোকে একটু ভেজে নেব। এগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন। ভিটা একটু বাড়িয়ে দিলাম। এবার আর একটু তেল দিলাম, একদম অল্প, বেশি তেল দিলে আবার লাগে বন্ধ হয়। তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা দিয়ে গরম নিয়ে নিচ্ছি। তোমরা গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আমি এই গুলে রাখা কেশর দেওয়া যে জলটা ওটা দিয়ে দিচ্ছি।
আর একটু জল দিয়ে দিলাম, লাতেটা সেদ্ধ হবে। ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, আর বাকি অর্ধেকটা এখন যে জলটা দিচ্ছি তাতেই সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। এগুলো ফুটে গেলে যখন এগুলো গলে যাবে তখন আমি বাদাম আর কিশমিশটা দেবো। এটা পরে দিলেও হয়, একদম নামানোর আগে এটা একটু গলে যাক। এবার এর মধ্যে আমি দেবো চিনি। যারা গুঁড়ো, অনেকে চিনি গুঁড়ো করে ব্যবহার করে, আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি। এটা সুগার লাইট, যেহেতু সুগারের রুগী রয়েছে বাড়িতে তাই আমি এটা ব্যবহার করছি। এটা কিন্তু চিনির থেকে অনেকটা বেশি মিষ্টি হয়। আমি এক চামচ মতন দিয়ে দিচ্ছি, এটাই অনেক মিষ্টি হবে, এটাও মিষ্টি হয়ে যাবে মনে হচ্ছে বেশি, নাকি কমিয়ে দিই। যেহেতু আমার ছেলেও মিষ্টি পছন্দ করে না, এই এক চামচ মানে অন্য চিনির দু তিন চামচ চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি, খুব তাড়াতাড়ি খুব বেশি ফুটলে জিনিসটা ভালো হবে না, সেই কারণে এগুলো একটু সেদ্ধ হোক তারপর আবার আসি। গাজরটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, বিনস আর কড়াইশুঁটি সবই সেদ্ধ হয়ে গেছে, দেখো দুটো হয়ে গেল, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিশমিশগুলো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে সিমিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যারা মিষ্টি সিমি পছন্দ করে না, আমার আজকে রেসিপিটা তাদের জন্য। অনেকেই আছে আমার ছেলে যেরকম খায় না সিমি, কিন্তু এরকমভাবে করে দিলে যারা সিমি খায় না তারাও খাবে। যদি জলটা টেনে নেয় আরেকটু জল দিয়ে দেবো, তাহলে সিমিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে হবে। দেখেছ জলটা কিন্তু টেনে নিচ্ছে, গ্যাসটা আমি আরেকটু কমিয়ে দিই, আরেকটু কমিয়ে দিলাম গ্যাসটা। এই অবস্থায় গ্যাসটা কিন্তু কম করেই করতে হবে, তা না হলে গলায় ধরে গিয়ে পুরো জিনিসটা বাজে বন্ধ হয়ে যাবে। সব জলটাই টেনে নিয়েছে সিমিতে, দেখছি বলেছে না আমাকে সব করেছে। আরেকটু হবে, আমি আর জল দেবো না, এটা একটু শুকনো শুকনোই হবে, যে জলটা দিয়েছি ওটাই টেনে নিলে এটা ঝরঝরে হয়ে যাবে। তোমরা অ্যাড করতে পারো, আমি গুঁড়ো গরম মশলা দিলাম না, গোটা গরম মশলাই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, আর কিন্তু কিছু দেওয়ার নেই আমার। উপর দিয়ে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, রেসিপিটা কিন্তু একদম সহজ কিন্তু খেতে খুবই সুন্দর। সাধারণ যে পোলাও খাই আমরা খাই তার থেকে একটু অন্য স্বাদের, সিমুই যেটা খাই তার থেকেও অন্য স্বাদের। দেখো কীরকম ঝরঝরে হয়েছে সিমুইটা কিন্তু, দেখো। চলো এবার একটা বাটিতে সার্ভ করে আমি দেখাচ্ছি। এর উপরে তোমরা আনার বেদানা, সরি বেদানার দানা এর উপরে ছড়িয়েও কিন্তু খাওয়া যায়, তাহলেও কিন্তু ভালো লাগে। দেখো পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। গেস্ট অফ